গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান প্রকৌশলী কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা। সংস্থাপন শাখা 4। ওয়েবসাইট নেম www.pwd.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 3 নভেম্বর 2020। এখানে ক্রমিক নং পদের সংখ্যা, পদের নাম, বেতন ক্রম, গ্রেড, যোগ্যতা। 1 নম্বরে আছে সহকারী ইলেকট্রিশিয়ান, বেতন হলো 8,800 থেকে 21,310, গ্রেড 18। পদের সংখ্যা 5টি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে SSC উত্তীর্ণ সহ সরকার কর্তৃক স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট TTC হতে বৈদ্যুতিক ট্যাট কোর্স সম্পন্ন সার্টিফিকেট অথবা বাংলাদেশ বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড হতে থ ও গ শ্রেণীর বৈদ্যুতিক লাইসেন্স, ওয়াকম্যান প্যারামিটার সংশ্লিষ্ট ফিল্ডে বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 2 নম্বরে আছে পাম্প হেল্পার, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা 2টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ফিল্ডে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 3 নম্বরে আছে ইলেকট্রিক হেল্পার, বেতন 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। পদের সংখ্যা 7টি। বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড হতে গ শ্রেণীর বৈদ্যুতিক লাইসেন্স এবং ওয়াকম্যান প্যারামিটার সহ বৈদ্যুতিক কাজে বাস্তব অভিজ্ঞতা এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ ও সুস্বাস্থ্যের অধিকারী। 4 নম্বর আছে অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা, বেতন, গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা হচ্ছে 117টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, বেতন 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা 30টি। ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী, সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ। 6 নম্বরে আছে মালি, বেতন 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা হলো 8টি। বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ। এখানে সত্যসম দেওয়া আছে, সত্যসমের মধ্যে 1 নম্বর আছে উপরে উল্লিখিত পদের জন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 25/03/2020 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপূর্ত অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইট www.pwd.gov.bd তে পাওয়া যাবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ pwd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখ ও সময় 10/11/2020 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ সময় 10/12/2020 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের পত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখানে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। অনলাইনে আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ হচ্ছে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না। এখানে আবেদন ফি ধরা হয়েছে 56 টাকা।